जय जय तारा जय तारा। आशा करी अपनारा सबाई भालो आछेन ईश्वरेर कृपाय। आज आलोचना करब कन्या राशि ओ लग्न निये। कन्या राशि ओ लग्नेर जातक जातिकारा कतमुखी रुद्राक्ष धारण करते पारेन ओ कोन कोन रुद्राक्ष धारण करते पारेन। कन्या राशि ओ लग्न কি কারণে কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আজ আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকার চরিত্র কেমন, যদি আপনার রাশি জানা না থাকে, আপনার রাশি কি আপনি জানেন না, তাই যদি কন্যা রাশির চরিত্রর সঙ্গে আপনার চরিত্র মিলে যায় তাহলে জানবেন আপনার কন্যা রাশি বা কন্যা লগ্ন। আর যাদের কন্যা রাশি ও লগ্ন জানা আছে তারা নিঃসন্দেহে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, যে সব রুদ্রাক্ষের কথা বলবো। কন্যা রাশির জাতক জাতিকা ভীষণ চালাক ও নিষ্ঠাবান হয়, টাকা পয়সা জমানোর দিকে বেশ লোভ থাকে বা নেশা বলতে পারেন। এরা আনন্দই থাকতে বেশি ভালোবাসে, স্ফূর্তিতে থাকতে পছন্দ করে, নিজের কাজ কর্ম শেষ করতে পছন্দ করে। কন্যা রাশি জাতক জাতিকারা বেশ পটু হয় নিজের কাজকর্ম শেষ করতে। এই রাশির জাতক জাতিকাদের হঠাৎ কেউ ঠকাতে পারে না। এই রাশির পুরুষেরা কার্যক্ষেত্রে বিভিন্ন স্থানে অপমানিত হয়ে থাকে ও মান সম্মান হারাতে থাকে। এই রকম পরিস্থিতি হলে আপনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য এবং কর্মের জায়গায় যদি সুনাম অর্জন করতে চান তাহলে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করিবেন। এই রাশির পুরুষেরা সময়ের সঙ্গে ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করে। উগ্রতা, ক্রোধ, অসংযম, রাগ ইত্যাদি থেকে নিজেদের রক্ষা করতে চেষ্টা করে, নিজের রাগকে গোপন রাখার চেষ্টা করে। এরা গোপনে গোপনে অনেক কুকর্ম সুকর্ম করতে ভালোবাসে। এই রাশির জাতক জাতিকা অধ্যাপক, বৈজ্ঞানিক, আইনজীবী এবং চিকিৎসক পেশায় থাকলে অর্থ সঞ্চয় ও মান সম্মান যশ অর্জন করতে সক্ষম হয়। কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা ব্যবসায় উন্নতির জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনাদের পারিবারিক জীবন প্রায় সুখী হয়ে থাকে, কিন্তু যাদের দাম্পত্য কলহ লেগেই থাকে তারা বিবাহিত জীবনে শান্তির জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন, আশ্চর্য ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মাথা ও চোখের গণ্ডগোল প্রায় হয়ে থাকে। যদি চোখের মাথার গণ্ডগোল থাকে বা শারীরিক সুস্থতার জন্য আপনারা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকারা এক থেকে ১৪মুখী পর্যন্ত রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। বিধিমতো মন্ত্র পাঠ করে
ধারণ করতে পারলে সুখী হবেন। আমার আগের এপিসোডে 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের মন্ত্র দেয়া আছে এবং তার উপকারিতারও কথা বলা আছে, আপনারা দেখে নেবেন বা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।